আবার করোনা পরিস্থিতির খবর। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। মমতাজ, মহেন্দ্র, চলছে ট্রাক, শুধুমাত্র বাস চলছে না, চলছে না, কোন দোকান বন্ধ আছে, তবে রাতের আধারে চলছে দূরপাল্লার পরিবহন। আমরা দেখছি এই অবস্থায় করোনা সংক্রমণ কখনোই প্রতিরোধ করা যাবে কিনা এ নিয়ে সুশীল সমাজ সন্দেহ পোষণ করেছে। আমরা বলতে চাই এইটাই যে ফয়সাল, এখানকার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন যখন মাঠে আসে তখন সবাই তৎপর হয়ে যায়, সবাই বাড়ির দিকে মুখ করে, কিন্তু প্রশাসনিক তৎপরতা ছাড়া কখনোই আমরা চলছে ট্রাক, শুধুমাত্র বাস চলছে না, চলছে না, কোনো দোকান বন্ধ আছে, তবে রাতের আধারে চলছে দূরপাল্লার পরিবহন। আমরা দেখছি এই অবস্থায় করোনা সংক্রমণ কখনোই প্রতিরোধ করা যাবে কিনা এ নিয়ে সুশীল সমাজ সন্দেহ পোষণ করেছে। আমরা বলতে চাই এটাই যে ফয়সাল, এখানকার অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। প্রশাসন যখন মাঠে আসে তখন সবাই তৎপর হয়ে যায়, সবাই বাড়ির দিকে মুখ করে, কিন্তু প্রশাসনিক তৎপরতা ছাড়া কখনোই আমরা এটাকে সেই লকডাউনের আওতায় আনা যায় কি না আমরা স্বাভাবিক গতি দেখলেই বোঝা যায় যে মানুষ এই লকডাউনকে কখনোই মেনে নিতে মানে মানতে চাচ্ছে না। প্রশাসন বারবার তাগিদ দিচ্ছে, প্রশাসন কঠোর হচ্ছে, তারপরেও তারা এই লকডাউনকে সেই মনে প্রাণে মেনে নিতে পারছে না। এখানকার যে দুরূহ অবস্থা, এই যে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে, সেই সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার পরও তাদেরকে কখনোই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। সাধারণ মানুষ যেন জীবিকার দিকেই ঝুঁকে পড়েছে, জীবনের চেয়ে জীবিকাই তাদের কাছে বড়, এটাই যেন তারা প্রমাণ করতে চাচ্ছে। এই অবস্থাতে প্রশাসনিক তৎপরতা যেমন বাড়ানো দরকার বলে মনে করছে সুশীল সমাজ, তেমনি স্বাস্থ্য বিভাগেও, স্বাস্থ্য বিভাগেরও তৎপরতা দরকার বলে মনে করছে। এই ছিল ফয়সাল, সাতক্ষীরার নিউ মার্কেট এলাকা থেকে সাতক্ষীরার করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি। সাতক্ষীরা থেকে করোনা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি।